ভিডিওটা দেখছেন ভারতের সম্মান ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর পা ছুতে যেই মহিলাকে দেখা যাচ্ছে তার নাম ম্যারি মিলবান যিনি হলিউডের একজন বিখ্যাত গায়িকা এবং মন থেকে ভারতের ফ্যান আমেরিকা যাত্রার শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোনাল্ড রিগ্যান সেন্টারে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করেন এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে হলিউড সিঙ্গার ম্যারি মিলবান মঞ্চ থেকে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিগান জাতীয় সঙ্গীত গাওয়ার পর তিনি মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী মোদীকে পা ছুঁয়ে প্রণাম করেন এখন এই একটা ভিডিও সামনে আসে যেটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে আর প্রত্যেক ভারতীয়র মন ছুঁয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদির সমাপনী অনুষ্ঠানে আফ্রিকান আমেরিকান হলিউড অ্যাক্ট্রেস কাম সিঙ্গার ম্যারি মিলবান ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার পর বলেন এখানে আসা এবং প্রধানমন্ত্রী মোদীর রাজকীয় আমেরিকা যাত্রার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ অন করতে পারা ওনার জন্য ভীষণই সম্মানের ব্যাপার এর আগে মিলবান প্রধানমন্ত্রী মোদির যোগ দিবস কার্যক্রমে উপস্থিত ছিলেন মিলবান জাতীয় সংগীত জনগণ মন ও ওম জয় জগদীশHare গাওয়ার জন্য ভারতে পচন্ড পপুলার উনি 21 জুন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জাতিসংঘ मुख्यालयে নব আন্তর্জাতিক যোগ দিবসের অংশ নিয়েছিলেন মিলবান বলেন প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের মানুষদের সম্মানে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে তিনি নিজেকে খুবই গর্বিত বলে মনে করছেন এমন কি তিনি ভারতীয়দের নিজের পরিবার বলেছেন আমেরিকা এবং ভারতের জাতীয় সঙ্গীত গণতন্ত্র এবং স্বতন্ত্রতার আদর্শের কথা বলে এটা ভারত ও আমেরিকার সম্পর্কের সার একটা স্বতন্ত্র দেশ শুধু স্বতন্ত্র মানুষদের দ্বারা সংজ্ঞায়িত হয় মিলবানের প্রধানমন্ত্রী মোদীর পাঁচ হওয়া বুঝিয়ে দেয় যে সে না শুধু ভারতের সংস্কৃতিকে সম্মান করে বরং সে ভারতের সংস্কৃতিকে নিজের জীবনও অ্যাপ্লাই করে ভারতীয় সংস্কৃতির মান রাখে বন্ধুরা হলিউডের ওই গায়িকার এভাবে মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীকে পাচ্ছেন বিরোধী একটা বিষয় ভাবতে খুবই খারাপ লাগে ভারতের বর্তমান জেনারেশন নিজের সংস্কৃতিকে ত্যাগ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুকরণ করছে তাতে নাকি মডার্ন হওয়া যায় অথচ দেখুন বাইরে জগৎ কিভাবে ভারতের সংস্কৃতিকে অনুসরণ করা শুরু করে দিয়েছে বরাবরই আমরা ভারতীয়রা নিজের থেকে অন্যের প্রতি দরদি বেশি দেখিয়ে গেলাম নিজেদের সম্পদকে আর চিনে উঠতে পারলাম না বন্ধুরা এই নিয়ে আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে বলুন